আমার নাম পিয়ালি আমি আমার মায়ের একমাত্র সন্তান শুধু মা বললাম কারণ আমার বয়স যখন প্রায় এক বছর আমার বাবা মারা যান আমার বাবা ছিলেন একজন রাজমিস্ত্রি কাজে গিয়ে একটা খুব উঁচু বিল্ডিং থেকে পড়ে তার মৃত্যু হয় এরপর মা বেশ কয়েকবারই ঘর মোছা বাসন মাজার কাজ করে আমাকে মানুষ করতে থাকেন এতটুকু বাচ্চাকে নিয়ে তার কাজ করতে খুবই কষ্ট হতো তাও তিনি হাল ছাড়েননি হঠাৎ কোনো এক সহৃদয় ব্যক্তি মার এই করুণ অবস্থা দেখে এক কুরিয়ার কোম্পানিতে মাকে কাজে ঢুকিয়ে দেন সেখানে মা চা তৈরি করে চা দেওয়া টেবিলে খাতা পত্র বা অন্য কিছু পৌঁছে দেয়া দরজা জানলা বন্ধ করা এসব কাজ করত। এতে মার যতটুকু উপার্জন হতো তা দিয়ে আমাদের দুজনের মোটামুটি চলে যেত আমি পড়াশোনায় মোটামুটি ছিলাম কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবার পর পয়সার অভাবে মা আমাকে আর পড়াতে পারল না এর এক বছর পর থেকে মা আমার বিয়ের চেষ্টা করতে থাকে অনেকজনের কাছেই বলে রেখেছিল আমার জন্য সম্বন্ধ দেখার জন্য তেমনই কারোর কাছ থেকে খোঁজ পেয়ে দুজন খুবই ধনী দম্পতি তার ছেলেকে নিয়ে আসলো আমাদের বাড়িতে ওনাদের প্রথম দেখাতেই আমাকে পছন্দ হয়ে গেল ছেলে বেশ লম্বা খুব হ্যান্ডসাম দেখতেও ভালো সরকারি কাজ করে বড় লোক বাবা মার একমাত্র ছেলে আমি এমন কিছু দেখতে সুন্দরী নই খুব উচ্চ শিক্ষিত নই বাবা মার অগাধ সম্পত্তি আছে তাও না তাও কেন উনাদের আমাকে এত পছন্দ হলো বুঝতে পারলাম না পনেরো দিন পরে বিয়ের দিন ঠিক হলো ওনারা বললেন এক কাপড়ে আমাকে নিয়ে যেতে চান মা তাও তার সাধু মতো আয়োজন করলো বিয়ের পরে শ্বশুরবাড়ি যাওয়ার সময় মা কাঁদতে কাঁদতে বললো আমি হয়তো কোনো পুণ্য কর্ম করেছিলাম তাই তোকে এত ভালো জায়গায় বিয়ে দিতে পারলাম সারাক্ষণ অশান্তিতে ভুগতাম যে তোর আমি কোনো ভালো ব্যবস্থা করে দিতে পারবো কিনা এবার মরে গেলেও আমার কোনো আফসোস থাকবে না এরপর আমি পৌঁছালাম আমার শ্বশুরবাড়ি সেজন্য এক বিশাল রাজপ্রাসাদ কতটা জায়গা নিয়ে বাড়ি চারিদিকে কত গাছপালা কত বড় বড় ঘর ঘরের মধ্যে নেই এমন কোনো জিনিস হয়তো নেই বাথরুমটাও ঝাঁ চকচকে আমার শ্বশুর শাশুড়ি অনেক মোটা দুটো বালা দিয়ে আমার মুখ দেখলেন এমন শ্বশুরবাড়ি পাবো আমি তো জীবনেও ভাবিনি মনে হলো সব যেন স্বপ্ন দেখছি দেখতে দেখতে আমার বউ ভাতের আসলো অনেক বড় পার্লার থেকে এসে আমাকে সাজালো কত গেস্ট আসলো কত দামি দামি উপহার আমি তো এসব কোনোদিন কল্পনাও করতে পারিনি সমস্ত কিছু সম্পন্ন হলে আমাকে ঢুকিয়ে দেয়া হলো আমার ফুলশজ্জার ঘরে আমি ফুলশজ্জে খাটে বসে আছি এমন সময় আমার স্বামী ঘরে ঢুকলেন বেশ অনেকক্ষণ তিনি চুপ করে বসে থাকলেন আমি একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলাম এরপর তিনি প্রথম কথা বলতে শুরু করলেন তিনি বললেন দেখো আমাদের বিয়ে হলেও আমার পক্ষে কোনোদিন তোমাকে নিজের স্ত্রী মর্যাদা দেওয়া সম্ভব হবে না আমি ভাবলাম উনি হয়তো অন্য কোনো মেয়েকে ভালোবাসেন কিন্তু এরপর যা বললেন তা শুনে আমি অবাক হয়ে গেলাম বললেন। আমার কোনোদিনই কোনো মেয়েকে ভালো লাগে না নিজের সঙ্গী হিসেবে আমি ছেলেদেরকেই পছন্দ করি আমি শুনে অবাক হয়ে গেলাম বললাম তুমি কি আমার সঙ্গে মজা করছো উনি বললেন তোমাকে আমি এতটা ভালো করে চিনি না যে এখন এই সময় তোমার সঙ্গে মজা করব। আমি আমার জীবনের সত্যি কথাটা তোমাকে জানিয়ে দিলাম তারপর উনি নিজের মোবাইল বের করে কিছু ছবি দেখিয়ে বললেন এগুলো দেখলে আমার কথা তুমি বিশ্বাস করবে মোবাইলটা নিয়ে সমস্ত ছবি দেখলাম তাতে আমি সত্যি অবাক হয়ে গেলাম বুঝলাম উনি মিথ্যে বলছেন না আর এইটাই ছিল এই বিয়ের আসল কারণ এবার আমি জিজ্ঞেস করলাম তাহলে আমাকে কেন বিয়ে করলে উনি বললেন মা মাথার দিব্য দিয়েছিল তোমাকে বিয়ে না করলে মা বলেছিল তার মরামুখ আমাকে দেখতে হবে মাকে বাঁচানোর জন্য এই বিয়েটা আমায় করতে হয়েছে আমি বললাম তার মানে নিজের মায়ের জীবন বাঁচাতে আমার জীবনটা তুমি নষ্ট করলে উনি বললেন আমি তোমাকে সবকিছু জানিয়ে দিয়েছি এরপর তুমি থাকতে চাইলে থাকবে আর যদি চলে যেতে চাও সেটাও যেতে পারো আমি এবার চিন্তা করতে লাগলাম এর আগে দু তিনবার ওনাকে দেখেছি আমার ধারণা ছিল যে সমস্ত ছেলেরা ছেলেদের পছন্দ করে তাদের হাঁটা চলা কথাবার্তা অন্যরকম হয় কিন্তু ওনাকে দেখে কখনোই সেরকম মনে হয়নি আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি কি করব। এখান থেকে চলে যাব কিন্তু মা সেই দিনের কথাগুলো মনে পড়ল মা সত্যিটা জানতে পারলে একেবারেই ভেঙে পড়বে সারা জীবন অনেক কষ্ট সহ্য করেছে তারপর ভাবলাম সবাই বলে বিয়ে হলো জন্ম জন্মান্তরের বন্ধন এই বন্ধনে আবদ্ধ হয়ে দুটো অচেনা মানুষও একে অপরকে ভালোবাসতে শুরু করে দায়িত্ব নিতে শুরু করে আর এই বন্ধনে জুড়ে দুটো অচেনা মানুষ সারা জীবন একসঙ্গে কাটিয়ে দেয় উনি হয়তো ধীরে ধীরে আমাকে মেনে নিতে শুরু করবেন তাছাড়া এত বড় বাড়ি ঘর এত কিছু লোভ আমি সামলাতে পারলাম না তাই ওখানেই থেকে গেলাম কিন্তু দিন মাস ওনার আচরণের কোনো পরিবর্তন হলো না আমার সাথে উনি সব রকম সম্পর্ক এগিয়ে চলতেন এর প্রায় তিন মাস পর থেকে আমার শাশুড়ি বলতে শুরু করলেন উনি খুব শীঘ্রই নাতি নাতির মুখ দেখতে চান আর সারা দিন এই নিয়ে আমাকে নানা রকম কথা বলতে শুরু করলেন আমি এর কোনো উত্তর দিতে পারতাম না উনি নিজের ছেলের সম্পর্কে সবই জানেন হয়তো আন্দাজও করতে পেরেছিলেন যে আমাদের মধ্যে কোন রকম সম্পর্ক তৈরি হয়নি তাই হয়তো উনি এরকম করতেন এদিকে আমার স্বামীরও আচরণে কোনো পরিবর্তন হয়েছিল না প্রয়োজন ছাড়া উনি আমার সঙ্গে কথা বলতেন না রাত্রিবেলা এক ঘরে থাকলেও আমরা ছিলাম অচেনা দুটো মানুষ উনি প্রতি রাত্রে ফোনে মেসেজে কারোর সঙ্গে কথা বলতেন তারপর ওনার যখন মনে হতো আমি ঘুমিয়ে গেছি ঘর থেকে বেরিয়ে যেতেন আর অনেক রাতে ঘরে ঢুকতেন আমি সবই খেয়াল করতাম একদিন ভাবলাম পেছন পেছন গিয়ে দেখে উনি কোথায় যান বেশ অনেকটা রাত হয়ে গেল মনে আমি ঘুমিয়ে গেছি তারপর তিনি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে চলে গেলেন আমি একটু পরে ওনার পেছন পেছন গেলাম দেখলাম বাড়ির পেছন দিকের দরজাটা উনি খুলে দিলেন আর সেখান থেকে একটা ছেলে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন চেহারাটা অনেকটা আমাদের বাড়ির মালির মতো তবে অন্ধকারে ঠিক বুঝতে পারলাম না এরপর তারা দুজন আস্তে আস্তে পা পেয়ে ওপরে উঠে ছাদের ঘরে চলে গেল একটু পরে আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম দেখলাম ছাদের ঘরে দরজা বন্ধ দরজার ফাঁক দিয়ে অনেক দেখার চেষ্টা করলাম কিন্তু কিছুই দেখতে পারলাম না পাশের একটা জানলা খোলা ছিল জানালার পর্দাটা সরিয়ে যা কিছু দেখলাম আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল সারা শরীরটার মধ্যে কেমন যেন করতে লাগলো আর দাঁড়িয়ে থাকতে পারলাম না ওগুলো ওনাদের জন্য স্বাভাবিক হলেও আমি মেনে নিতে পারছিলাম না তারপর আমি নিজের ঘরে চলে আসলাম পরদিন সকাল থেকে আমার মনটা খুব খারাপ হয়েছিল এদিকে শাশুড়ির মুখে সেই একই কথা আমি নাতি নাতনি মুখ দেখতে চাই এই একটা কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে বলে উঠলাম নাতি নাতনি মুখ দেখার জন্য তো আপনার ছেলের সঙ্গে আমার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হওয়া দরকার সেটাই যখন নেই তাহলে নাতি নাতনি হবে কি করে উনি বললেন মানে আমি বললাম মানেটা তো আপনি খুব ভালো করেই জানেন সব জেনে শুনে আপনি আমার জীবনটা নষ্ট করেছেন ব্যাস আমার শাশুড়ি গেল রেগে উনি বললেন তোমাকে আমি বিয়ে দিয়ে কিসের জন্য এনেছিলাম মেয়ে হয়েও একটা ছেলেকে তুমি নিজের বাগে আনতে পার না কেমন মেয়ে তুমি এরপর থেকে প্রতিনিয়ত শুরু হলো তার লাঞ্ছনা গঞ্ছনা তার ছেলের পরিবর্তন না হওয়ার জন্য নাকি আমি দায়ী এবার তিনি বলতে শুরু করলেন যে আমি নাকি দেখতে শুনবেন না তাই তার ছেলে আমাকে পছন্দ করে না ডিভোর্স দিয়ে তিনি অন্য সুন্দরী মেয়েকে ঘরে নিয়ে আসবেন আমি বললাম যে সমস্ত কিছু নিজের চোখে দেখার পর আমিও আর এই সংসারে থাকতে চাই না আমার স্বামী যখন আমি সব দেখে ফেলেছি তখন থেকে আমাদের ঘরে নিয়ে আসতেন এবং আমাকে ওই ঘরে হাত মুখ বেঁধে ফেলে রেখে দিতেন এরপর আমি আর ওই বাড়িতে থাকতে পারলাম না দেখতে দেখতে আমাদের ডিভোর্স হয়ে গেল আর আমার মুখ বন্ধ রাখার জন্য আমাকে পাঁচ লাখ টাকা দেওয়া হলো সবকিছু জানার পর মা কান্নায় ভেঙে পড়লো মা বললো আমরা কি কোনোদিন সুখের মুখ দেখব না শুরু হলো আবার সেই এক জীবন মা কাজ করে আমি ঘরে বসে থাকি অনেক বলেই কয়ে মা যেখানে কাজ করে সেখানে আমিও একটা কাজ জুটিয়ে নিলাম পার্সেল প্যাকিং কাজ আমাদের দুজনের জীবন বেশ ভালোই পারছিল আমরা একসঙ্গে কাজে বের হতাম সেখানে গিয়ে কাজ করে আবার ছুটির সময় একসঙ্গে বাড়ি চলে আসতাম অতীতে আমাদের সাথে কি ঘটেছে সেই নিয়ে আলোচনা করতাম না কিছুদিন পরে ওখানে ডেলিভারি বয় হিসেবে একটা ছেলে কাজে ঢুকলো ছেলেটা অবাঙালি নাম মোহিত দেখতে দেখতে তার সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হয়ে গেল বেশ ভালো ছেলেটা নম্র ভদ্র পরিবারে তার কেউ নেই সে একা থাকে ধীরে ধীরে আমরা একে অপরের কাছে আসতে শুরু করলাম মোহিতকে আমি আমার আগের জীবন সম্পর্কে সব কথাই বলেছিলাম তবুও আমার থেকে মোহিত দূরে চলে যায়নি এরপর মায়ের মতামত নিয়ে আমি আর মোহিত বিয়ে করলাম অনেকেই বলেছিল আমি হয়তো সুখী হব না কারণ যার আগের জীবনটা এমন কষ্টের তার নাকি বাকি জীবনটাও কষ্টে কাটে কিন্তু মোহিতের সঙ্গে সংসার করতে করতে সেই ধারণাটা বদলে গেল এখন আমি মা আর মোহিত আমরা একই বাড়িতে থাকি মোহিত আমাদের খুব খেয়াল রাখে আমরা বেশ সুখে সংসার করছি অন্যান্য স্বামী স্ত্রীর মতো ছোটখাটো ঝামেলা আমাদের মধ্যেও হয় তবে তা এমন কিছু বড় না আমাদের একটা সন্তানও হচ্ছে মমিরটাকে ভীষণ ভালোবাসে আমি সত্যি ভাবতে পারিনি যে আমাদের পরবর্তী জীবনটা এত সুন্দর হতে পারে আমাদের টাকা পয়সা কম আছে কিন্তু একে অপরের প্রতি সম্মান ভালোবাসা কোনোটার কমতি নেই কথায় বলে বিত্তবান স্বামীর থেকে যত্নবান স্বামী অনেক ভালো আর কথাটা একদমই সত্যি